লাদাখের রুক্ষ পথ পাড়ি দিয়ে যখন প্যাংগং লেকে নীলাভ সৌন্দর্য প্রথম চোখে পড়ে, সেই মুহূর্তটা যেন এক স্বপ্ন পূরণের মতো। সমস্ত কষ্ট আর ক্লান্তি মিলিয়ে যায় এই লেকে নীলাভ জলের মধ্যে। যাদের জীবনের বহু অপেক্ষিত স্বপ্ন লাদাখে যাওয়া, তাদের কাছে প্যাংগং লেক এক রূপকথার মতো, যেন বাস্তবের গণ্ডি ছাড়িয়ে এক অন্য জগতে প্রবেশ। বঙ্গভবঘুরে রয়েছি নুব্রা টু প্যাংগং এর দুর্দান্ত সেই রোডে। রিভার ক্রসিং কিন্তু একের পর এক আসছে, শুধু আমরাই ঘুরছি না, ঘুরছে তোমরাও। খুব ঠান্ডা, পা জমে গেল। গুড মর্নিং, আজকে 9 জুলাই মঙ্গলবার। আমরা চেক আউট করলাম, বাজে ঠিক 9:45। আজকের গন্তব্য প্যাংগং লেক, প্রায় 180 কিলোমিটার নুব্রা ভ্যালি থেকে। ওয়েদারের উপরে ডিপেন্ড করে, এইসব জায়গায় যে কোনো সময় নাকি জল চলে আসে রাস্তায়। রিভার ক্রসিং, এই নুব্রা টু প্যাংগং এ অনেক রিভার ক্রসিং থাকে, এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর। জানলা খোলার কোনো অবকাশ নেই, এসি চলছে। কি ধুলো, এইবার ভালো রাস্তা পাওয়া গেছে। কিরে রাস্তা কোথায়? রাস্তা রাস্তা কিন্তু নেই, পুরো নদীর ওপর দিয়ে যাচ্ছি, যেদিক দিয়ে খুশি যাওয়া যেতে পারে, পুরোটাই এক। ফার্স্ট রিভার ক্রসিং, আমি কর্মাজিকে বলছিলাম এরকম একটা রিভার ক্রসিং আমি পায়ে হেঁটে পেরোতে চাই। বলছে হ্যাঁ, পায়ে হেঁটে বাকি পথটা আপনি চলে আসবেন আর আমরা গাড়ি করে চলে যাব। রাস্তা খারাপ হলেও ময়ূরী এই পথের একটা মজা আছে বল। গাড়ির ওপরে অত্যাচার হচ্ছে এটা ঠিক, কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে।
আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম, অনেকটাই কিন্তু এসেছি। এই পাশে একটা স্ট্রিম রয়েছে, পেছনে দু তিনটে দোকান রয়েছে। এখানে এবার চা তো খাওয়া হবেই, সাথে ম্যাগিও খাওয়া হতে পারে। এই জায়গাটার নাম হলো ওয়াগাম। ডান দিক দিয়ে চলে গেছে ভারিলা পাস, দুর্দান্ত নাকি রাস্তা, ভারিলা পাস হয়েও লে যাওয়া যায় অনেক সময়। আর বাঁ দিক দিয়ে চলে গেছে শায়ক রিভার বরাবর প্যাংগংয়ের দিকে, অনেক সময় রাস্তা ক্লোজ থাকলে নাকি ডান দিক দিয়ে ওরা যায়, আমাকে কর্মাজি জাস্ট বললেন। যাই হোক, আমাদের কিন্তু এই যে স্মল একটা ব্রেক ছিল সেটা কিন্তু ডান, মোমো চা এসব খেয়ে নেওয়া হয়েছে এখন প্যাংগংয়ের উদ্দেশ্যে। সামনে যে রোডটা আসছে সেটা এই রুটের ওয়ান অফ দ্য টাফেস্ট রোড। মাঝে মধ্যে নাকি রিভার এদিক দিয়ে ক্রস করে, সেক্ষেত্রে বিআরওরা কোনোভাবে ম্যানেজ করে ট্রাফিক যাতায়াতের জন্য। অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গেল এই রোডটা। বাইকার্স কে লিয়ে ইয়ে মতলব বহুত টফ হ্যায় ইয়ে রোড না। এই রাস্তার জন্য গিম্বালের স্টেবিলাইজেশন মনে হয় যথেষ্ট নয়, জানি না কিরকম কি ভিডিও উঠছে। নেমে পড়েছি, কি ঠান্ডা, প্যান্ট তো ভিজে গেল মনে হচ্ছে, পা জমে গেল। আমাদের গাড়ি পেছনে, ঠান্ডা বিভৎস, পা পুরো জমে গেছে। ও ওই দেখুন, দুর্দান্ত দুর্দান্ত, আর কি বলবো আমি। এটা মানে অনেক শখ ছিল যে এই একটা রিভার ক্রসিং, এটা কিন্তু একটা আমি পায়ে হেঁটে খালি পায়ে ক্রস করব, এবং সেটা কিন্তু সার্থক। আমার পা পুরো জমে গেল, একটু রেস্ট নিতেই হবে, আর পারছি না বাবারে। উপর থেকে সব বরফ গলে এই জলগুলো পড়ছে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা। শখ মিটে গেছে, আমার শখ মিটে গেছে সত্যি বলছি। এইভাবে মানে ওফ ওফ ওফ, লাদাখ ইজ বিউটি, ও লাদাখ ইজ লাভ, লাদাখ তুলনাহীন। প্রতি পদে পদে এতদিন, প্রায় 8 দিন হয়ে গেছে, আজকে 9 দিন আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সবসময় নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। রাস্তা ফাস্তা বলে কিছু নেই, কিছু নেই, মানে রিয়েল অ্যাডভেঞ্চার। মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা এলে আবার অন্য রাস্তা দিয়ে যাবেন, কিন্তু রাস্তাই নেই। এক এক সময় এক এক রাস্তা দিয়ে যেতে হচ্ছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, বিআরও তো এতক্ষণ লাদাখে ডিসাইড করছিল কোন দিক দিয়ে আমরা যাব, আর এখন কে ডিসাইড করছে ময়ূরী? এখন শায়ক রিভার ডিসাইড করছে কোন রাস্তা দিয়ে আমরা যাব। আর শায়ক রিভার এতটাই মুডি এখন বলছে এদিক দিয়ে যেতে, হয়তো 1 ঘন্টা পরে বলবে অন্য দিক দিয়ে যাও, এরকম ব্যাপার।
আলাদাই আলাদাই। I don't think so. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No. I don't think so. No. It's never, ever, 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 ever. নদীর জলের কি কালার, তাই না? হ্যাঁ, পুরো ব্লু গ্রিন, কি বলবো, কালারটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। হ্যাঁ, কোন সময় ব্লু, কোন সময় গ্রিন, আর ক্রিস্টাল ক্লিয়ার একদম নিচে দেখা যাচ্ছে। আর লাদাখে এতদিন ধরে ঘুরছি, এখনো কিন্তু যেটা আমি আগেও বলছিলাম, একদম বোর লাগছে না, সব সময় ডিফারেন্ট ডিফারেন্ট, ইনফ্যাক্ট নদীও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওফ ওফ, কি সুন্দর। ধীরে ধীরে সে তেরা হুয়া, কাল ঘুরলাম টুক টুক, এখন বাজে 2:15, দাঁড়িয়েছি রুক রুক, আর জায়গাটার নাম দুর্বুক। এখান থেকে প্যাংগংয়ের দূরত্ব এক্স্যাক্টলি আমি ঠিক দূরত্ব বলতে পারবো না, কিন্তু সময় লাগবে ঘন্টাখানেক, সেরকমটাই জানলাম। এখানে আমরা লাঞ্চ করবো, একটু হালকাই লাঞ্চ করবো, আমরা জবে থেকে বুঝতে পেরেছি ওই গ্যাসের ইস্যুটা অল্টিটিউডের কারণে, তারপর থেকে কিন্তু হালকা খাচ্ছি। ময়ূরি আলুর পরোটা, আর আমি হচ্ছে ম্যাগি। যদিও ময়ূরি একটু পরে এখানে একটু ভাগ বসাবে আমি জানি, আর তুই আলুর পরোটায় ভাগ বসাবে। হ্যাঁ ভাই, ভাগাভাগি তো করতেই হয়, নইলে কি আর প্রেম বাড়ে? প্যাংগং ঢোকার খানিকটা আগে জায়গাটার নাম থাংসে, দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট, অলমোস্ট 13,000 feet ওপরে। লাদাখের কঠিন পথ অতিক্রম করে যখন প্রথমবার প্যাংগং লেকের নীলাভ সৌন্দর্য দৃষ্টিগোচর হয়, সেই মুহূর্তটা যেন স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার মতো লাগে। ঠিক 4:00 সময় আমরা এসে পৌঁছলাম প্যাংগং এ, থাকবো স্নো পাইন কটেজে, এইটা হচ্ছে আমাদের রুম। দুর্দান্ত দুর্দান্ত, কোনো ভাষা নেই। আমাদের রুম থেকে একদম বেড থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো লেকটা। লেক তো মানে সুবিশাল, এর কোনো এন্ড নেই, মানে যতদূর দেখছি ততদূরই হচ্ছে এই নীল আর সবুজ জল। আমরা এবারে ঝটপট একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম নিচে ছবি তুলতে যাবো, আর ওয়েট করার মতো ধৈর্য ধরছে না। ময়ূরী প্রচণ্ড এক্সাইটেড, ওকে আমি এতটা এক্সাইটেড খুব কম দেখেছি। বিশাল কিং সাইজ বেড, উডেন কটেজ, শুয়ে শুয়ে প্যাংগং দেখবি। হ্যাঁ একদম, এই হলো রুম থেকে। বাথরুমটাও কিন্তু ঝকঝকে পরিষ্কার, দু রকম ড্রেস পরে ফটোশুট হবে। আচ্ছা, দু রকম ড্রেস পরে, যত রকম খুশি তত রকম ফটোশুট হবে। I don't think so. No. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, don't.
যাদের জীবনে বহু অপেক্ষিত স্বপ্ন লাদাখে যাওয়া, তাদের কাছে প্যাংগং লেক এক রূপকথার মতো। লেকের পাশে বসে চায়ে চুমুক বা হাঁটতে হাঁটতে মনে হয় যেন স্বপ্নের কোনো রাজ্যে চলে এসেছে, যেখানে সময় থমকে গেছে। লেকের ধারে বসে সূর্যাস্ত দেখার অনুভূতিটা যেন এক কবিতার মতো, যেখানে প্রকৃতি তার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যকে মেলে ধরে। লাদাখ ভ্রমণের এই অধ্যায় প্রতিটি ভ্রমণ পিপাসু হৃদয়ে আজীবন থেকে যায়। এরপর সন্ধে নেমে আসে, চারিদিকে নীরব ঘন অন্ধকারে টিম টিম করে জ্বলতে থাকে আমাদের আস্থানা। চপাতি, হট অ্যান্ড সাওয়ার, ইসমে ক্যা হ্যায় নুডলস, ওকে, রাইস, ডাল, মিক্স ভেজ, ইয়ে ক্যা হ্যায় পনির, ওকে, ইয়ে ক্যা হ্যায় এক কড়ি, ওকে ওকে, নাইস অ্যারেঞ্জমেন্ট, সেমাই, ওকে ওকে, ফাইন। ডিনারের শেষে এক কেটল গরম জল নিয়ে চলে এসেছি। ওইটা সবাইকে দিচ্ছে না? সবাইকে দিচ্ছে, মানে যতবার খুশি গরম জল নেয়াই যায়, এটা ওরা ডিনারের শেষে সবাইকে বলেই দিচ্ছে। তো ফ্লাক্সের মতো মনে হয়, তারপর 11:30 নাগাদ খুব সুন্দর স্টার গেজিং করা যাবে, কিন্তু সেটা ভিডিওতে নেওয়া পসিবল নয়, হয়তো চেষ্টা করব ছবি তোলার, দেখা যাক আমাদের কপালে কি আছে। যদি খুব ভালো স্টার গেজিং করা যায়, মানে মিল্কি ওয়ে যদি দেখা যায়, তাহলে হয়তো ছবি নিলে আপনারা সবাই দেখতে পারবেন। জুলে, গুড মর্নিং, আজকে 10th July, আমাদের ঘোরার কিন্তু 9th day, এখন প্রায় 7:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। কাল রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় রাত্রি 12:30-12:30 অবধি স্টার গেজিং করেছি, দুর্দান্ত মিল্কি ওয়ে দেখেছি, স্যাটেলাইট দেখতে পেয়েছি, সব মিলে কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল কাল রাতে। তবে প্রচণ্ড ঠান্ডা ছিল, জ্যাকেট পরে ঘুমিয়েছি, মোজা পরে ঘুমিয়েছি, দুটো ব্ল্যাঙ্কেট ছিল, স্টিল ঠান্ডা লাগছিল। আমি জানি না এক্স্যাক্টলি টেম্পারেচার কতটা, মানে 0 থেকে কতটা নিচে গেছিলো, শিওরলি এটা মাইনাসে ছিলই। আমাদের লাকটা খুব ভালো ছিল, একদম ক্লিয়ার স্কাই, যার জন্য গতকাল বিকেলে কিন্তু দুর্দান্ত ফটোগ্রাফি আমরা করেছি, যেটা আপনাদের দেখেওছি। আজকের প্ল্যান হলো হানলে যাওয়া। হানলে যাওয়ার পথে বেশ কিছু জায়গা কভার করে যাব, দেখাবো সেসব আজকের ভিডিওতে, সেসব থাকবে। তো আমরা খানিকক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব হানলের উদ্দেশ্যে। 9:00 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম 35 কিলোমিটার এই প্যাংগং লেকের ধার দিয়ে। আমরা যাব ডেস্টিনেশন আজকে হানলে। হানলে যাওয়ার পথেই একটু এগোতেই, মানে যেখানে আমরা ছিলাম সেখান থেকে অল্প একটু এগোতেই শুটিং পয়েন্ট, মানে বিখ্যাত সেই 3 Idiots-এর শুটিং পয়েন্ট, সেখানে আমরা যাচ্ছি ছবি টবি তুলব। সেই অল ইজ ওয়েল সব যে বিখ্যাত পোস্টগুলো রয়েছে সেসবে, সেই জায়গায় স্কুটারটা রয়েছে, স্কুটার সর্বত্র, বাট এখানে অ্যাকচুয়াল স্পট, তাই এখানে আমরা ছবি তুলব, এরকমটাই ঠিক করেছি। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, हो टोको करके बोल, हो टोको करके बोल, सिटी पर जाके बोल, ऑल इज वेल। पेछने पहाड़ बरफे ढाका और सामने से विख्यात प्यांगंग लेक। ওয়ার্ল্ড হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক, যা ভারতে রয়েছে 1/3 আর বাকি 2 ভাগ তিব্বতে রয়েছে। প্রায় 150 কিলোমিটার এই স্ট্রেসটা, যার মধ্যে 35 কিলোমিটারের মতো আমরা আজকে অতিক্রম করব। স্পেশাল কিন্তু
এই দুটো সিগনেচার পোজ, যার জন্য আশপাশে প্রচুর এরকম শাড়ি দিয়ে কিন্তু লেকের ধারে ধারে রয়েছে। 50 টাকা করে পার হেড, এসব যে কোনো একটা মানে একটাতে চেপে যতক্ষণ খুশি আপনি ফটো তুলুন তাতে আপত্তি নেই, কিন্তু একটা অ্যাভেল করার জন্য 50 রুপিস। আমরা 3টে করলাম, মানে পার হেড 150 টাকা, 300 টাকা লাগলো। দারুণ দারুণ সুন্দর। এখানকার লোকাল মানুষেরাই, আমি জিজ্ঞেস করলাম, 20 কিলোমিটার দূরে বাড়ি, এই সিজনের সময় এখানে আসে, এসে কিন্তু এই বিজনেসটা করে। দারুণ। প্যাংগং থেকে হানলে যাওয়ার পথে এই যে 35 কিলোমিটার যে রাস্তাটা, ওফ ওফ ওফ, আমি জাস্ট ভাষায় বর্ণনা করতে পারবো না, অসাধারণ। বাদিকটা পুরোটা এই ব্লু, কখনো একটু পার্পেল কালার, কখনো গ্রিন কালার, অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা অসম্ভব, চোখে দেখে উপলব্ধি করা ছাড়া, আনন্দ করা ছাড়া, মানে মন জুড়িয়ে যায়, এছাড়া আর কিচ্ছু হবে এটা সম্ভব না কারো পক্ষে, আমি তো নই, কারো পক্ষে এটা ক্যামেরায় ধরা সম্ভব না। কি অমায়িক সৃষ্টি, ও মাই গড, মানে সূর্যের আলো পড়ে কি ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়েছে, সুবিস্তৃত সেই জলরাশি, নীল, সবুজ, পার্পেল, মানে ভ্যারাইটি অফ কালার্স, পেছনে পাহাড়, পাহাড়ে মাঝে মাঝে আবার একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে বরফ, সব মিলে কিন্তু দুর্দান্ত। লাদাখ বেড়াতে এলে 2-5 দিন এরকম শর্টকাট করে আসবেন না, তবে আসবেনই না, আসলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন। আর এই প্যাংগং থেকে হানলে এই রাস্তাটা কিন্তু মিস করা চলবেই না, বঙ্গভবগুরের পক্ষ থেকে এটা একটা মাস্ট রেকমেন্ডেড রোড ট্রিপ। প্যাংগং লেক প্রায় 150 কিলোমিটার বিস্তৃত। এই যে জায়গাটা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে ম্যাক্সিমাম স্ট্রেচটা দেখা যায়, মানে আপনি ডায়ে বায়ে যেদিকেই তাকাবেন সুবিস্তৃত শুধু প্যাংগং লেকের ভিউ পাবেন। ওই দিক থেকে আমি ক্যামেরাটা ঘোরাবো, এদিকে তো আমার এন দেখতে পাচ্ছি না, আমি ওই দিকে আমরা ছিলাম, অনেকটা কিন্তু কিলোমিটার এগিয়ে এসেছি। এই হলো স্বপ্নের প্যাংগং, পাশ দিয়ে রাস্তা চলেছে, অনেকে এই পথে একেবারে ডাইরেক্ট সোমরিরিও যাচ্ছে, আবার অনেকে হানলে। ক্যামেরায় তো আসছে না, নিচটা কি সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, ওই যে ওখানে, ও হো হো হো, এটা একটা লাইট গ্রিন শেডে। তিব্বত কে অন্দর চলে যায়। আজ আর দীর্ঘায়িত করছি না, আগামী পর্বে দেখা হচ্ছে চিসুল হয়ে হানলেতে। নমস্কার।